অনুশীলনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, এখানে দলের তারকা পেসারদের একটু খুঁজে দেখুন তো, এভাবে কাউকে চেনা যায় কিনা, জার্সির পিছনের নাম, মুখ কিংবা জার্সি নাম্বার, এসব দেখে আপনার কাছে পরিচিত লাগতে পারে আল-আমিন হোসেনকে। যারা ঘরোয়া ক্রিকেটের প্রতি ম্যাচে নজর রাখেন তারা হয়তো শহীদুলকেও চিনবেন। দলের আরেক পেসার বেলাল খান, তাকে চেনা আরও একটু কষ্টকর, কারণ তিনি ওমানি ক্রিকেটার। প্রথমে বলছিলাম না, তারকা পেসারদের একটু খুঁজে দেখুন তো, এখানে কি কোনো তারকা পেসার খুঁজে পেলেন? দর্শক সমর্থকদের সিংহভাগই বলবেন না। ওমানি এই পেসার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে এই আসরে খেলেছেন শুরু থেকে, 7 ম্যাচে তার উইকেট সংখ্যা 10। পেসারদের মধ্যে তার থেকেও ভালো পারফরমেন্স এই বিপিএলে করেছে এমন ক্রিকেটার শুধুমাত্র শরীফুল ইসলাম। 10 উইকেট নিয়ে চট্টগ্রামের ওমানি পেসার বোলারদের মধ্যে এখন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। এবারে আসি দেশি দুই পেসারের কাছে, আল-আমিন হোসেন এবং শহীদুল ইসলাম। বিপিএল এর 10 আসরে 7 ম্যাচে 8 উইকেট নিয়ে আল-আমিন আছেন এই পেসারদের মধ্যে 5 নম্বরে। ইকোনমিও খুব একটা খারাপ নয় পেসার শহীদুল ইসলাম। এবারের বিপিএল এ খেলা 6 ম্যাচে নিয়েছেন 5 উইকেট, বরিশালের বিপক্ষে 3 উইকেট নিয়ে হয়েছিলেন প্লেয়ার অব দ্য ম্যাচ। জাতীয় দলের হয়ে 2021 অভিষেক হয়েছিল, টি টোয়েন্টিতে মাত্র 1 ম্যাচ সুযোগ পাওয়া এই পেসার 33 রান খরচায় তুলে নিয়েছিলেন 1 উইকেট। এরপর আর লাল সবুজের জার্সিতে খেলা হয়নি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এবারের বিপিএল এর দারুণ পারফরমেন্সের কারণ এই তারকা তকমা না পাওয়া ক্রিকেটাররাই। বিপিএল এর দুর্বল দলগুলোর তালিকা করলে সবার উপরের সারিতে থাকবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গত কয়েক আসরে লোকাল ক্রিকেটারদের দলে ভেড়ানো, আশানুরূপ পারফরমেন্স করতে না পারা, লোকাল ক্রিকেটারদের সাথে টি টোয়েন্টি ক্রিকেটে অপরিচিত মুখদের নিয়ে মাঠে নামা ভরসা তো কমিয়েছেই, সাথে হাস্যরসেরও সৃষ্টি করেছে সমর্থকদের মনে। তবে যাদের নিয়ে ঠিক মজা নেওয়া হয় তারাই দিন শেষে আলোচনার আলো কেড়ে নেয়। এই যেমন গত বছর ওসমান খানের বিপিএল এ শতক, এরকম উদাহরণ আছে ভরি ভরি। তবে গুনায় না ধরা দলটা দেশ কিংবা দেশের বাইরের অন্যান্য দলের তুলনায় নামমাত্র ক্রিকেটারদের নিয়েই এখন এগিয়ে বন্দরনগরীর দলটা। এখন পর্যন্ত 7 ম্যাচের 5টিতে জয় পেয়ে দল হিসেবে নজর কাড়া আছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে। বিপিএল এ ঢাকা পর্ব শেষে নিজেদের হোম গ্রাউন্ডে কেমন করে এই দলটা, সেটার অপেক্ষায় থাকবে দেশের দ্বিতীয় বৃহত্তম তথা চট্টগ্রামের সাপোর্টার সমর্থকরা।